সদ্য সমস্ত বিধানসভা নির্বাচন অব্যবাহিত পরই তিপ্রমতা সুপ্রম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্য হয়েছিলেন যদিও নিন্দুকর বলে থাকেন রাজ্যের এই বরিষ্ঠ নেতা তথা তিপ্রমতা সুপ্রম মহারাজা প্রদ্যুৎক কিশোর দেববর্মনকে ইতিমধ্যেই ম্যানেজ করে নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কীভাবে কেন্দ্রীয় সরকার প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ম্যানেজ করেছেন কোথায় ম্যানেজ করেছেন কিসের বিনিময়ে ম্যানেজ করেছেন সে সম্পর্কে কোনো ধরনের স্পষ্ট বক্তব্য কিন্তু না জানা গেল অনেকেই সমালোচনা করছেন ঠিক এভাবে যে প্রদ্যুৎক কিশোর দেব বর্তমানে কেন্দ্রের বিরুদ্ধে উচ্চবাচ্য করছেন না বিজেপি পরিচালিত ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ধরনের ব্যাপক আন্দোলন গড়ে তুলতে চাইছেন না সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার যেখানে ইন্টারলকেটারের নিয়োগের ক্ষেত্রে গরিমসু করছেন সেই সঙ্গে দীর্ঘ এক মাস অধিক্রান্ত হলেও বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন সূচি ঘোষণা করেননি কারণ তিনি জানিয়েছিলেন যে তিন দিনের মধ্যেই এই ইন্টারলকেটে নিয়োগ হবে সেই তিন দিনের পরিবর্তে সেখানে এক মাস অতিক্রান্ত হলেও কোনো ধরনের আন্দোলন সূচি কিংবা কেন্দ্রের বিরুদ্ধে বোমা ফাটাননি এর ফলশ্রুতিতে অনেকেই মনে করছেন যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রলোভন দেখিয়ে তীপ্রমাত সুপ্র মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মনকে ম্যানেজ করে নিয়েছেন যার ফলশ্রুতিতে তিনি আজ কেন্দ্রের বিরুদ্ধে শুধু নয় রাজ্য সরকারের বিরুদ্ধে যথেষ্ট মৌনতা অবলম্বন করে থাকেন এবং এই মৌনতা যে সম্মতির লক্ষণ অর্থাৎ ম্যানেজ হওয়ার লক্ষণ রূপে প্রতিমান হচ্ছে তেমনটাই আমি মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা